যে সুন্নাটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটি হল পেট ভরে না খাওয়া। কি না খাওয়া? পেট ভরে না খাওয়া। ভাইরা আমার, এই সুন্না মানার তো বড় কঠিন, কারণ আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত পারলে নাক পর্যন্ত খাই। মানুষের দিনকাল আলহামদুলিল্লাহ ভালো আছে, সবার পকেটে কম বেশি টাকা আছে, খানার অভাব এখন আগের মতো আর নাই, যার কারণে খাইতে খাইতে গলা পারলে নাক পর্যন্ত আমরা খাই। এটা সুন্নার খেলাফ ভাই। এই নাক পর্যন্ত খাইলে মনে করেন স্বাস্থ্যের জন্য ভালো, এখন ডাক্তাররাই বলছেন যে উদর পূর্ণ করে খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পেট খালি রাখা এটা স্বাস্থ্যের জন্য ভালো, পেট পুরে খেলে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে, অনেক রোগ বালাই দেখা দেয়। এখন আমাদেরকে ডায়েট করতে বলে, কিটো ডায়েট করতে বলে ডাক্তাররা, আমরা তখন ঠিকই এর ফজিলত বুঝি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি বহু আগে বলেছেন পেট পরিপূর্ণ করে না খাওয়া, পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য, আরেক ভাগ পানীয়, আরেক ভাগ খালি রাখা। দেখুন এখন ডাক্তাররা বলে বেশি বেশি সালাদ খাবেন, এখন আপনি টমেটো খান কিংবা আপনার শশা গাজর খান, এই শশা এবং টমেটো সব পানি জাতীয় বেশিরভাগ, ঠিক না? তাহলে আপনি টমেটো সালাদ বেশি করে খান, পানি খান, অর্থাৎ তিন ভাগের এক ভাগ পানি আর এক ভাগ হলো খাবার, পিওর খাবার, আর এক ভাগ আপনার পেট খালি থাকবে। এখন খালি পেট রেখে দস্তরখান থেকে উঠা বা টেবিল থেকে উঠা, এটা তো আমরা চিন্তাও করতে, এটা আমাদের জন্য সবচেয়ে কষ্টকর হয়ে গেছে সুন্নাটা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াজ মাহফিল গুলোতে গেলে হুজুরদেরকে সবাই ঠেলে ঠেলে খাওয়ায়, তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ পরিমাণে খুব অল্প খাওয়ার। সাকি আছেন ভাই পাশে, আজকে খেলাম একসাথে, অল্প খাইছি না অনেক, সত্য কথাটা বলে জি, পরিমাণে অল্প খাওয়ার চেষ্টা করি, মানুষ যত চাপাচাপি করে চেষ্টা করি, আমরা পরিমাণে অল্প খেয়ে পেট খালি রেখে তারপর উঠবো, এর মাধ্যমে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিয়ে গেছে সুন্নাটা, এই সুন্নাহ পালন করা খুব কঠিন কাজ, শুরু করবো ইনশাআল্লাহ।